কি বাবা, আয়। গুড মর্নিং, শুভ সকাল। আজকে 21শে ফেব্রুয়ারি 2020 সাল। এখন একটু বের হয়ে যাব। আমাদের ইয়াসপুরে কিছু বাইকার ভাইরা আছে, ইয়ামা রাইডার্স ক্লাবের কিছু সদস্য আছে, তাদেরকে নিয়ে আপনাদেরকে বলছিলাম আমি যে শহীদ মিনারে যাব ফুল দেওয়ার জন্যে। এই জন্য এখন বের হচ্ছি রেস্ট হাউস থেকে। রাবে ওইটা নিয়ে উপরে চলে যাস। হ্যাঁ, দেখেন সিঁড়ি দিয়ে নামাবো। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যথেষ্ট ভালো আছে, খুব একটা বেশি ট্রাভেল করে না। এখন চলে যাবো ঠিক মুন্সিপাড়া ইয়ামাহা শোরুম। আনছেন? আচ্ছা, ওই যে রুমে আছে, আমার শাশুড়ি আছে, মা আছে, ওনার কাছে দিয়ে দেন, আর টাকাটা দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, আব্বু আছে। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আমাদের এসে শরীরটা একটু খারাপ হয়ে গেছে রাতের বেলা, বিকজ ফ্লাইটে অনেক বাম্পি ছিল, এবং বাম্পির কারণে ওর একটু শরীরটা দুর্বল হয়ে গেছে। দেখা হচ্ছে সামনে গিয়ে, কথা হচ্ছে আপনাদের সাথে। এক্সকিউজ মি ভাইয়া, আমি ঢাকা থেকে আসছি, তো ঢাকা থেকে আসছি, মুন্সিপাড়া ইয়ামা শোরুমটা যাবো, একটু যেতে পারবো? ঠিক আছে। এখানে আসলে এখন যাওয়াটা একেবারে বন্ধ করে দিয়েছে, বাট আপনি রিকোয়েস্ট করলে তারা আপনাদেরকে যেতে দেবে। ব্যাপারটাই আসলে এরকম, যেটা এখানে শহীদ মিনার প্রাঙ্গণটা। অলরেডি বেশ কয়েকজন ফোন দিয়েছিল, তারা আছে। কি অবস্থা, কেমন আছো? দেরি হয়ে গেল নাকি? ওয়ালাইকুম আসসালাম, সরি একটু লেট হয়ে গেছে। আরে এখানে এসে 10 মিনিট দাঁড়ায় আছি, যেতে দিচ্ছে না। পরে বললাম যে ভাইয়া একটু রিকোয়েস্ট করলাম, পরে যেতে। মানিক ভাই কেমন আছেন? এই তো কই ওরা জানি, বুঝলাম না তো, আসে না এখনো। হ্যাঁ আসতেছে, হ্যাঁ ভাই আসতেছে। সমস্যাটা দিনাজপুর সাধারণ সম্পাদক অরুণ চৌধুরী নেতৃত্বে, সাধারণ সম্পাদক রানীর নেতৃত্বে নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন। দিনাজপুর ঈদগাঁ মহিলা মহল্লা কমিটি নেতৃত্বে সভাপতি ইয়ামাহা রাইডার্স ক্লাব দিনাজপুর, মেসার সিটি ট্রেডার্স প্রোপ্রাইটার মোহাম্মদ মুর্শিদ আলম বাপ্পির নেতৃত্বে নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন। এ
দিনাজপুর বড় মাঠ চটপতি পুষ্প মালিক সমিতি সভাপতি বাবু এবং সেক্রেটারি মোহাম্মদ আলমের নেতৃত্বে চটপতি পুষ্প মালিক সমিতির নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন। বিএসডিসি বিএসডিসি বন্ধুরা, অলরেডি দেখেছেন আমরা আমাদের ইয়ামাহা থেকে কিছু বাইকার ভাইরা একসাথে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম শহীদ মিনার প্রাঙ্গণে। এরপরে রিপন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, রিপন রায় আছেন ভাইয়ার সাথে এবং তার বন্ধু আছেন, আপনার নামটা বলে দেন, মনেশ্বর রায়। ওকে, তো ভাইয়াদের সাথে দেখা হইলো, মানে আমি এক জায়গায় ছিলাম, সে ফোন দিচ্ছি, আমি আবার আরেক জায়গায় আবার ফোন দিচ্ছি, এরকম করতে করতে বাট দেখা হইলো, খুব ভালো লাগলো, অনেক ভালো লাগলো। দোয়া করবেন আমার, আপনি আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে তাহলে ভাইয়া, দেখা হবে। তারপরে সিঙ্গেল? হ্যাঁ ভাইয়া, প্রমোট করিও তো যে রনক চলে সিঙ্গেল। আচ্ছা, পরিচয় দেওয়ার আগে বলি, ছেলেটা সিঙ্গেল, বিবাহযোগ্য পাত্র, ঠিক আছে, মেয়ে খুঁজতেছে। এনিওয়েজ, সে হচ্ছে আপনাদেরকে লাস্ট ব্লগে রায়হানকে দেখাইছিলাম, রায়হানের ফ্রেন্ড আর রনক, তার আরেকটা নাম হচ্ছে রেইন, আর রায়হান তাকে আদর করে বৃষ্টি ডাকে। সব রনক ভাইয়ের সাথে দেখা হইলো, খুব ভালো লাগলো। কি অবস্থা আপনার বলেন? আর কি দিনকাল চলতেছে, তাকে সকাল সকাল আমরা নিয়ে চলে আসছি শহীদ মিনারে, আর রোদের মধ্যে কষ্ট করে করে নিয়ে গেছি। হ্যাঁ, না, ভালোবাসা তো আছে, প্লাস হচ্ছে ভাষা শহীদদের প্রতি একটা শ্রদ্ধা আমরা নিবেদন করলাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ওকে, তো আজকে আরও অনেক কাজ আছে, আজকে ছোটো বোনের বিয়ে আছে, সেখানেও নিয়ে যাবো আপনাদেরকে, তো ততক্ষণ সাথে থাকতে হবে রনের সাথে। খোদাফেজ খোদাফেজ ভাই, আসি, আল্লাহ হাফেজ। অলরেডি দেখছেন, এশা হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে, যে কারণে আজকে আমার বোনের বিয়ে ছিল, বিয়েতেও যেতে পারিনি, ওকে স্যালাইন দিতে হয়েছে, এবং হঠাৎ করে ডিহাইড্রেশন হয়ে গেছে, ডিহাইড্রেশনের কারণে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে, যে কারণে আজকে আমি সারাদিন কোনো ব্লগ কোনো কিছু করতে পারি নাই, এবং আজকে সারাদিন 21 ফেব্রুয়ারির দিন সকালবেলা বের হয়েছিলাম, বাট এরপর থেকে আমরা রুমেই ছিলাম, রুমেই থাকতে হয়েছে। তো আজকে আসলে সারাদিন কোনোরকম ওকে নিয়ে কোথাও যেতে পারি নাই, কোথাও ঘুরতে পারি নাই, বাট থ্যাঙ্কস যে হচ্ছে এসান আসছিল, অটো আসছিল, তারা ছিল একসাথে, একটু সময় দিচ্ছে, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এখন বাইকটার ভিতরে দিয়ে দিব, দিয়ে দিয়ে আবার উপায় করবো আর কি, তা বেরিয়েছে। ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।